7ই ডিসেম্বর উদযাপিত হলো সামরিক বাহিনীর পতাকা দিবস। শনিবার রাজ্য সৈনিক পরিষদের উদ্যোগে কান্দিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি সহ একাধিক অবসরপ্রাপ্ত সৈনিকেরা। আমাদের ভারতবর্ষের জল, স্থল ও আকাশপথে প্রহরায় রয়েছে দেশের বীর জওয়ানেরা। তাদের আত্মত্যাগের জন্যই আমাদের দেশ ও দেশবাসী সুরক্ষিত। সেই সমস্ত বীর সেনাদের প্রতি বিশেষ সম্মান জ্ঞাপনে 7ই ডিসেম্বর উদযাপিত হলো সামরিক বাহিনীর পতাকা দিবস। শনিবার রাজ্য সৈনিক পর্ষদের উদ্যোগে কান্দিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি সহ একাধিক অবসরপ্রাপ্ত সৈনিকেরা। আজ 7 ডিসেম্বর ভারতবর্ষের আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে। আমরা চাই ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল এটা অবগত হোক। যারা প্রাণের বাজি দেয়, দেশকে সুরক্ষা করে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখে, তাদের প্রতি মানুষের সহানুভূতি, আগ্রহ, উৎসাহ সারা ভারতবর্ষের মানুষ উপলব্ধি করতে পারে এটাই আমি আশা করি। এই অনুষ্ঠানটা এই এলাকায় একটা সৈনিক দিবস পালন করা যাক, যার ইনফরমেশন সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পারবে। এবং আমি গর্ববোধ করি গান্ধী একটা ঐতিহাসিক মহকুমার শহর, তারা সৃষ্টি করেছে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে গ্রাম বাংলায় বসে যে পতাকা দিবস জাতীয় উৎসব হিসাবে অনুষ্ঠান করছে, তার জন্য এই এলাকার তথা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের প্রাক্তন সৈনিকদের আমি ধন্যবাদ। এদিনের অনুষ্ঠানে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে তাদের পরিবারের হাতে ও অবসরপ্রাপ্ত সেনাদেরকেও সম্মান জানাতে তাদের হাতে উপহার তুলে দেন প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি। ফার্স্ট ফ্ল্যাগ ডে সেই উপলক্ষে পুরনো যারা রিটায়ার্ড সার্ভিসম্যান আছেন, এক্স সার্ভিসম্যান আছেন, তাদের একটা সম্মেলন একটা হচ্ছিল এখানে। আর এখানে বাবার আমলে উনি যখন রাষ্ট্রপতি ছিলেন, ওনারা একটা শুরু করেছিলেন যে ওয়ার্ল্ড ভেটেরান যারা তাদের কিংবা তাদের উইডোজদের একটা সম্মান দেওয়া, একটা ছোট একটা ছোট গিফট ওনার নিজের হাতে দেওয়া। তো সেই সিলসিলাটা আমি এখনো চালিয়ে যাই, ওর জন্য আমি এখানে আজকে এসেছিলাম অন হিজ বিহাফ ডেকে দেওয়ার জন্য। খুব ভালো লেগেছে এবং এটা সৈনিকদের ফার্স্ট প্রেফারেন্স থাকবে যে সরকারি বেসরকারি যেখানেই হোক তাদের যেন প্রপার রিহ্যাবিলিটেশন হয়, কারণ তারা নিজের প্রথম মুর্শিদাবাদ জেলায় জোনাল লেভেল খাদি মেলা 2019 শুরু হচ্ছে 6ই ডিসেম্বর থেকে। আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, স্থান বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দান। মেলা অনুষ্ঠিত হবে প্রত্যহ দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। মেলা চলবে 6ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত। এই মেলায় থাকছে বালুচরের শাড়ি সম্ভার, হস্তশিল্পের বিভিন্ন আকর্ষণ, ডেবিট কার্ড, চলমান এটিএম পরিষেবা। প্রতি সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বেনিফিস স্টল, খাদি দ্রব্য, খাদি বস্ত্রের সম্ভার। জোনাল লেভেল খাদি মেলা 2019 আপনাদের জানাই সাদর আমন্ত্রণ।